দাওয়াত দিলি না তাই নিজ দায়িত্বেই চলে এলাম খালি হাতে তো আর দাওয়াত খাওয়া যায় না তাই তগলইগা মিষ্টি নিয়ে এলাম সম্প্রতি শুটিং শেষ করছেন মুক্তি নামের একটি সিনেমা এক নায়িকার বিপরীতে সাত নায়ককে নিয়ে মুক্তি নির্মাণ করছেন ইফতেখার চৌধুরী এবার এলো অন্য ধরনের একটি ছবির খবর নতুন ছবিতে পরিচালক ও সাতজন সাত নায়ক ও এক নায়িকার এই ছবির নাম রণযোদ্ধা বেশ আগে থেকে গুঞ্জন শোনা যাচ্ছিল মুক্তিযুদ্ধের সাত বীরশ্রেষ্ঠকে নিয়ে নির্মিত হতে যাচ্ছে বড় বাজেটের একটি ছবি এবার জানা গেল নতুন এই ছবিতে সাত বীরশ্রেষ্ঠের পাশাপাশি একজন বীরঙ্গনার গল্পও থাকছে একাধিক সংবাদ মাধ্যমকে প্রযোজক সাকিব শনের ছবিটির বিষয়টি নিশ্চিত করছেন ইতিমধ্যে নায়িকা হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন ইয়ামিন হক ববি অন্যদিকে বীরশ্রেষ্ঠ চরিত্রে সাকিব খান সহ শীর্ষ সাত নায়ককে প্রস্তাব দেওয়া হবে বাংলা ট্রিবিউন জানায় আগামী ফেব্রুয়ারি মাসে ঘটা করে এর মহরত অনুষ্ঠান হবে সাকিব খান সহ আরও জনপ্রিয় তিন নায়ককে ইতিমধ্যে প্রস্তাবও দেওয়া হয়েছে তারা বিষয়টি নিয়ে ইতিবাচক রোজার পরই শুরু হবে শুটিং উল্লেখ্য সাকিব খান ববি জুটি হয়ে বেশ কিছু সিনেমা করেছেন সবগুলোই সুপারহিট সর্বশেষ নোলক সিনেমায় এই জুটিকে দেখা গিয়েছিল দুজনই দুর্দান্ত অভিনয় করেছেন শোনো কাজলা বেবি দুই দিন পর সোয়ামের বাড়ি যাইবা রান্না পদের না হলে তো শাশুড়ি বলবে ঘরে কিছুই শেখ এই দুটির ভক্তরা মনে প্রাণে চায় কিং খানের সাথে আরও একবার ববিকে যেন দেখতে পারি রণযোদ্ধা নামের একটি সিনেমায় সাকিব ববিকে আবারও পাওয়া যাবে বলে গণমাধ্যম বলছেন জানি না কতটুকু সত্য তবে যদি হয় তাহলে সাকিব খানের সাথে ববি থাকলে কেমন হবে এই বিষয়ে আসলে আপনাদের কি মন্তব্য আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন বিনোদনের সর্বশেষ আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য রান্নার স্বাদ নাক আর জিব্বার স্বাদে নাকের সুবাসে তো তুই পাস।